আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে আমি সেলাই মেশিন দিয়ে অসাধারণ একটি নকশি কাঁথা ডিজাইন শেয়ার করব। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ছোট কাঁথা, এই কাঁথার উপর কিন্তু আমি কোট করে নিয়েছি, কোটের উপর দিয়ে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। আর এই কোট আমি করে নিয়েছি এক স্কেল করে, দুই দিক থেকেই কিন্তু আমি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার দুই দিক থেকেই কিন্তু কোট করা হয়ে গেছে, এক স্কেল করে কিন্তু আমি করে নিয়েছি। তো এই কোটের এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন আমি একটি ঘুরিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। আর এই ডিজাইন কিভাবে করতে হয় সেটি কিন্তু আমি এর আগে দেখিয়েছি, ফিট উঠিয়ে কিন্তু এই ডিজাইনটি ঘুরিয়ে করতে হয়। তো এক কোট ফাঁকা রেখে রেখে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক কোট ফাঁকা রেখে রেখে কিন্তু আমি এই ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই এক কোট ফাঁকা রেখে করবেন। আরেকটি কথা বলবো ভিউয়ার্স, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখতে থাকুন, এবং অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখতে থাকুন। আমি কিন্তু প্রতিদিন নতুন নতুন ডিজাইন আপনাদের মাঝে আমি শেয়ার করে থাকি। আর আপনারা কী ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু কাঁথাতে এক কোট ফাঁকা রেখে রেখে কিন্তু ঠিক এভাবে করে নিচ্ছি। তো এভাবে আমি সম্পূর্ণটা করে নিব, এক কোট ফাঁকা রেখে রেখে একদিক থেকে করে নিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার একদিক দিয়ে কিন্তু এক কোট ফাঁকা রেখে রেখে করা হয়েছে। এখন কাঁথাটি ঘুরিয়ে যে কোটে ফাঁকা আছে, দেখতে পাচ্ছেন যে কোটে ফাঁকা আছে সেই কোটে আবার ঠিক আগের মতোই কিন্তু আমি ডিজাইনটা করে নিব। তো আপনারা অবশ্যই একটু লক্ষ্য করে আমার ভিডিওটি দেখতে থাকুন, আর কেউ ভিডিওটি স্কিপ না করে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে আমি ডিজাইনটা করছি। একবার মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে ফাঁকা ঘরগুলো আছে, সেই ঘরগুলোতে কিন্তু আমি আবার পূর্বে যে ডিজাইনটা করে নিয়েছি ঠিক সেভাবেই করে নিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কাঁথাটি কিন্তু দুই দিক থেকে আমি করে নিয়েছি। তো করার পরে দেখতে কেমন লাগছে আপনারা নিজেই দেখুন। তো আমি এখন আরেকটি ডিজাইন করব। তো মাঝখানে যে দেখতে পাচ্ছেন দুইটা ঘর মিলে কিন্তু আমি এই যে চার পাতা যেভাবে করে ঠিক সেভাবে করে নিচ্ছি। অবশ্যই আপনারা লক্ষ্য করবেন কোট কিন্তু দুইটা মিলে কিন্তু একটা করে পাতা করা হচ্ছে। একদম সহজ একটি ডিজাইন, আপনারা একবার মনোযোগ সহকারে দেখলেই কিন্তু ইনশাল্লাহ পেরে যাবেন। আর এই কাঁথাটি কিন্তু আমি চার পাটের কাঁথা, অবশ্য আপনারা চাইলে মোটা কাঁথাও করতে পারেন কিংবা এমনি পাতলাও করতে পারেন। তো এক একজন তিন পাট, চার পাট, পাঁচ পাট পর্যন্ত করে। তো এই কাঁথাটিতে চার পাট করে করা হয়েছে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি, ঠিক এভাবেই কিন্তু আপনারাও করে নেবেন। একদম সহজ একটি ডিজাইন। তো এভাবে আমি সম্পূর্ণটা এই যে এই সাইডে কিন্তু আমি করে নিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু একদিক থেকে এই ডিজাইনটা করা হয়েছে, এবং কাঁথাটি ঘুরিয়ে ঠিক এই পাতার মাঝখানে কিন্তু আরেকটি পাতা করে নিব। দেখতে পাচ্ছেন এই যে পাতার মাঝখান দিয়ে কিন্তু আরেকটা পাতা হয়ে কিন্তু একটা ফুলের ডিজাইন চলে আসলো।
তো এভাবে আমি কিন্তু একটা পাতার মাঝখান দিয়ে সেলাইটা করে নিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কাঁথাটি কিন্তু সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে এবং সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু হয়েছে। তো কাঁথাটি সম্পূর্ণ সেলাই করার পর আসলে দেখতে কেমন হয়েছে আপনারাই লক্ষ্য করুন। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।